স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছেন। আমরা এখন এই কোশ্চেনটির সলিউশনস তৈরি করব। প্রথমত আমি আমার স্ক্রিনে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। ফোল্ডারটি আমি আমার মোবাইল নাম্বার দিয়ে সেভ করে নিচ্ছি, রিনেম করে নিচ্ছি। এই কোশ্চেনটি প্রথম এ কোশ্চেন, ফাইল ক্রিয়েট এ ডাটাবেস ফাইল নেম আন্ডারস্কোর কোর। একটি ডাটাবেস ফাইল তৈরি করতে হবে যার নাম হবে আন্ডারস্কোর কোর। তাহলে রাইট ক্লিক থেকে নিউ থেকে অ্যাক্সেস ডাটাবেস, প্রথমে ফাইলের নেমটি দিয়ে দিতে হচ্ছে, ডাটাবেস ফাইলের নেমটি দিয়ে দিতে হচ্ছে আন্ডারস্কোর কোর। এটি আমরা রাখবো কোথায়? ডেস্কটপের মোবাইল নাম্বার দিয়ে যে ফোল্ডারটি করা হয়েছে সেখানে। তাহলে সেটিকে লোকেশনটা সিলেক্ট করে আমরা ক্রিয়েটে বাটনে ক্লিক করলাম। সেকেন্ড বি আমাকে যেটি বলা হল, মেক এ টেবল নেম কম্পিউটার ফান্ডামেন্টালস। ডাটাবেস ফাইল থেকে একটা টেবল তৈরি করতে হবে, তাহলে ক্রিয়েটে যাব, টেবল আসবো। এবং এই টেবলটির নেম হবে, ডিফল্ট দেখতে পাচ্ছি টেবল নেম হচ্ছে টেবল ওয়ান। এখন আমাদের এই টেবলের নেম দিতে হবে কম্পিউটার ফান্ডামেন্টালস। আপনি এখান থেকে এটি রিনেম করতে পারেন, অথবা এখান থেকে ভিউ থেকে যখন আমরা ডিজাইন ভিউতে যাব, অথবা রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে যাব, অথবা এই অপশন থেকেও আপনি ডিজাইন ভিউতে আসতে পারেন। যখনই আমরা ডিজাইন ভিউতে কনভার্ট করতে চাইব, ঠিক তখনই আমার নেম চেঞ্জের জন্য একটি পপ আপ ওপেন হবে। আমরা এখন নেমটি চেঞ্জ করে ফেলছি, আন্ডারস্কোর কম্পিউটার ফান্ডামেন্টালস। ওকে, দেখতে পাচ্ছেন নেমটি চেঞ্জ হয়ে গেল। আর বি নাম কোশ্চেন আনসার শেষ, মেক এ টেবল নেম। ওকে, এখন আমাদের যেটি করতে হবে, সি ফুট থ্রি রেকর্ডস, এই সমস্ত রেকর্ড এখানে পুট করতে হবে। ওকে, প্রথমত আমরা ফিল্ড নেমগুলো সাজিয়ে ফেলি। প্রথম হচ্ছে স্টুডেন্ট আইডি, তারপরে এক্ষেত্রে স্টুডেন্ট আন্ডারস্কোর আইডি। স্টুডেন্ট আইডি যেহেতু, সেক্ষেত্রে আমরা আইডিকে নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে স্টুডেন্ট নেম, যেহেতু নেম সেক্ষেত্রে কি হবে, শর্ট টেক্সট হবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন লাস্ট রেজাল্ট, রেজাল্ট যেহেতু সেক্ষেত্রে নাম্বার হবে। নাম্বার নিয়ে এক্ষেত্রে আরও কিছু কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমরা পরে আসছি। লাস্ট রেজাল্টের পরে আছে ডেট, এক্ষেত্রে শুধুমাত্র ডেট লিখলে চলবে। অ্যান্ড ডেটের কোশ্চেন এক ধরনের ফরম্যাট দেওয়া হচ্ছে, আমাদেরকে অন্য একটি ফরম্যাটে লেখার জন্য বলা হয়েছে, আমরা সেটিতে পরে আসবো। জাস্ট এখান থেকে আপাতত ডেটের ফরম্যাট, ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিচ্ছি, ডেটা টাইপ। ওকে, ফরম্যাটিং আমার পরে আসবে, কোশ্চেন অনুযায়ী এই ধরনের ফরম্যাটিং আমরা পরে আসবো। এর পরবর্তীতে এক্সাম ফি, এক্সাম ফি, এক্সাম ফি অবশ্যই সেটা কারেন্সি হবে, ডেটা টাইপ কারেন্সি। এরপর ক্লাস অন অফ, তার ক্লাস অন স্ল্যাশ অফ। অন অফের ক্ষেত্রে ইয়েস অর নো সিলেক্ট করে দিব, পরবর্তীতে আমরা অন অফ কীভাবে করতে হয় সেই অপশনটিতে আসব। আপাতত আমাদের টেবলটি রেডি, টেবলে ফিল্ড নেমগুলো রেডি এবং ডেটা টাইপগুলো রেডি। ডেটা টাইপের ফরম্যাটিং এবং পরবর্তী কোশ্চেন খেয়াল করুন, কিছু ভ্যালিডেশন রুলের কথা বলা হচ্ছে, সেগুলো আমরা ক্রমান্বয়ে করব। চলুন আমরা এখন আমাদের ডেটা শিট ভিউতে গিয়ে একটু স্ক্রিনটি দেখি। ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবল, ইয়েস ক্লিক করলে অটোমেটিক সেভ হয়। আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি একটা ফিল্ড, স্টুডেন্ট নেম আর একটি ফিল্ড, লাস্ট রেজাল্ট একটি ফিল্ড, ডেট, এক্সাম ফি, ক্লাস অন। ওকে, আমরা প্রথমত সহজ কাজগুলো শেষ করে স্টুডেন্টের আইডিগুলো ইনপুট দিয়ে দিচ্ছি, 11 3 4 5 2 6, ডাউন অ্যারো 11 7 8 6 5 4, পরবর্তীতে 11 7 8 6 5 4।
এটা হচ্ছে 98 হবে যখন আমি দুটি ডেটা সেম ইনপুট দিয়ে দিয়েছি সামনে নোটিফিকেশন দেখাচ্ছে আমি এটিকে আপাতত ডিলিট করে প্রথমে এটি কারেকশন করে নিচ্ছি মাস্ট আমাদের একটা ভ্যালু অ্যাড করতে হবে মনে করি আপাতত সামথিং একটা ভ্যালু অ্যাড করছি আমি এটি কারেকশন করে নিচ্ছি 11 9 6 5 4 এলি এরপর এটা হচ্ছে 11 7 8 6 5 4 নেম সংক্ষেপে লিখে দিচ্ছি ইফতেখার পরবর্তী হচ্ছে ফাবিহা পরবর্তী হচ্ছে রিফাত ওকে এরপরে আসেন এখন আমাদের কিছু স্পেশাল জিনিস শিখতে হবে লাস্ট রেজাল্ট 25.000 ওকে যেটা আমি এক্ষেত্রে 25 লিখি 0.000 দিই কী হচ্ছে নিচ্ছে না অর্থাৎ এখানে আমি ফরম্যাটিংটা চেঞ্জ করতে হবে তাহলে ফরম্যাটিং চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে ভিউতে ভিউ থেকে ডিজাইন ভিউতে লাস্ট রেজাল্টের ফরম্যাটিং তাহলে লাস্ট রেজাল্টে ক্লিক করতে হবে লাস্ট রেজাল্ট থেকে ফিল্ড সাইজ এক্ষেত্রে এটাতে ক্লিক করার পরে এটাকে লং ইন্টিজার ওকে এটি থাকবে ফরম্যাট অপশন আসতে হবে ফরম্যাট অপশন থেকে খেয়াল করেন দশমিকের পরে ওকে দশমিকের পরে নাম্বার পাওয়া যাচ্ছে কোনটাতে এটাতে ফিক্সডে এবং ডেসিমেল প্লেস এখানে দশমিক পরে তিনটা তাহলে অটোর জায়গায় কী করতে হবে থ্রি দিয়ে দিতে হবে ওকে লং ইন্টিজার ফিল্ড সাইজ লং ইন্টিজার ফরম্যাট হচ্ছে ফিক্সড ডেসিমেল প্লেস হচ্ছে থ্রি এখন আমরা আবার ডেটা শিট ভিউতে আসবো সেভ ক্লিক করে খেয়াল করুন এটা অটোমেটিক্যালি হয়ে গেল দশমিক তিনটে জিরো এটা 35 করে দিচ্ছি হয়ে গেল এটিকে 29 করে দিচ্ছি হয়ে গেল ওকে তাহলে এটাকে এই কোশ্চেন অনুযায়ী আনতে হলে আমাদের কয়টি কাজ করতে হয়েছে আমি আবার রিপিট করে দিচ্ছি লাস্ট রেজাল্টে ক্লিক করতে হবে লং ইন্টিজার ফিক্সড ডেসিমেল প্লেস দিতে হবে এভাবে কোশ্চেন অনুযায়ী আপনাদেরকে নিজে নিজে চেঞ্জ করে নিতে হবে আমার পক্ষে এক্ষেত্রে একটা ভিডিওর মধ্যে এ ধরনের সবগুলো কাজ দেখানো সম্ভব হবে না ওকে এর পরবর্তী ডে ফরম্যাটে চলে আসি ডেটা শিট ভিউতে আসি আমরা ডেট কোনো ডেট লিখি নাই কারণ ডেট লিখার পূর্বে আমরা ডেট ফরম্যাটিংয়ে আসব ভিউ থেকে ডিজাইন ভিউ ডেটা আসবো খেয়াল করুন ডেটটা এভাবে যাচ্ছে তাহলে ফরম্যাটে ক্লিক করলে এক্ষেত্রে দেখাবে দেখুন এই ডেট ফরম্যাট আর আমাদের কোশ্চেন ডেট ফরম্যাট সেম তাহলে এটি সিলেক্ট করে দিচ্ছি এটাকে বলা হচ্ছে কি লং ডেট ওকে আর তেমন কিছু করতে হবে না আমরা আবার ডিজাইন ডেটা শিট ভিউতে চলে আসবো এখন যখন আমরা ডেট দিয়ে দিব এভাবে যদি দিয়ে দিই 1 1 0 19 এবং যদি দিয়ে দিই যখন আপনি এরপরে ক্লিক করবেন অটোমেটিক কোশ্চেন যে ডেট ফরম্যাট চাচ্ছে সেটি হয়ে যাবে এরপর হচ্ছে 1 6 2019 1 6 2019 দিয়ে দিলাম সেটি হয়ে গেল এরপর 1 6 2018 দিয়ে দিলাম সেটি হয়ে গেল ওকে তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা আমাদের ডেট ফরম্যাটে লিখে ফেললাম এর পরবর্তী আমাদের কাজ হচ্ছে এক্সাম ফি দেখেন 50,000 50-এর পর একটা কমা আছে তাহলে আমরা এখানে ভিউ থেকে ডিজাইন ভিউতে আসি এক্সাম ফিতে আসি কারেন্সি ইটস ফাইন কারেন্সি ফরম্যাট কারেন্সি কারেন্সি থেকে এখানে আমাদের দেখতে হবে যে কোশ্চেনের সাথে কোনটা যাচ্ছে খেয়াল করুন এই অংশটি যাচ্ছে কমা যুক্তটা স্ট্যান্ডার্ডে সিলেক্ট করে দিতে হবে ডেসিমেল হচ্ছে জিরো এটার পর কোনো ডেসিমেল নাই সেক্ষেত্রে আমাদেরকে জিরো দিয়ে দিতে হবে ওকে শেষ এখন আমরা প্রিভিয়াস ভিউতে আসবো ডেটা শিট ভিউতে খেয়াল করুন কোশ্চেন অনুযায়ী যখন আমরা এখন 50 লিখে দেবো 3-0 দিয়ে দেবো এটা দিয়ে দেবো দেখবেন অটোমেটিক্যালি 50,000 নিয়ে নিল এরপর হচ্ছে 40,000 নিয়ে নিল পরট হচ্ছে 30,000 নিয়ে নিল তাহলে এই কাজটা আমরা কোশ্চেন আসার জন্য কীভাবে করলাম সেটা আবার একটু রিপিট করে দিচ্ছি ডিজাইন ভিউ থেকে স্ট্যান্ডার্ড এবং এটা স্ট্যান্ডার্ড হচ্ছে কোনটা স্ট্যান্ডার্ড আপনি এখান থেকে চুজ করতে পারবেন কোশ্চেন অনুযায়ী স্ট্যান্ডার্ড যদি ফিক্সড বা ফিক্সড এভাবে দিলেন দশমিক পরে সামথিং কিছু থাকলো ওকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে
আমরা কোথায় চলে আসব, ডেসিমাল ভ্যালু যেহেতু নাই সেক্ষেত্রে ডেটা শিট ভিউতে চলে আসব। ঠিক আছে, কোশ্চেন অনুযায়ী হয়ে গেল। এই ক্ষেত্রে অন অফ, অন এর ক্ষেত্রে দুইটা আমরা টিক মার্ক করে দিই, দুইটি অন, আর যেটি অফ সেক্ষেত্রে আমরা কী দিচ্ছি না, চেক মার্ক করে দিচ্ছি না। তাহলে কোশ্চেন অনুযায়ী আমাদের তিনটা রেকর্ড অ্যাড বা পুট, থ্রি রেকর্ডস, তিনটি রেকর্ডে কী করা হয়ে গেল, পুট হয়ে গেল কোশ্চেন অনুযায়ী। তাহলে আমাদের এই কাজটি শেষ, বি কাজটি শেষ, সি কাজটি শেষ, এখন আমরা ডি কাজটি করব। অ্যান্ড সর্ট বাই অ্যালফাবেটিক্যাল অর্ডার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমের অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করার জন্য বলা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন ইফতেখার 50,000 এক্সাম ফি, রেফা 40,000, সাব ফাবিহা 30,000। এখন আমরা এই ফিল্ডটিকে ক্লিক করে সর্ট থেকে অ্যাসেন্ডিং করে দেবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে। কী করতে বলা হয়েছে, সর্ট করতে বলা হয়েছে, জাস্ট এতটুকু করে দিলে হয়ে যাবে। সর্ট করার পর একটা জিনিস খেয়াল রাখবেন, তাদের রেজাল্ট যেন ঠিক থাকে, ইফতেখারে 25 ছিল 25, ইফতেখারে এক্সাম ফি ছিল 50,000, সেটা যেন ঠিক থাকে, রেফাতে 40,000, 35 আমরা প্রয়োজন কোশ্চেনের সাথে মিলিয়ে নিব। সিলেক্ট করে অ্যাসেন্ডিং ক্লিক করলাম, ফাবিহা 35, 40, ফাবিহা খেয়াল করুন 35, 40, আমার কোনো ভুল হচ্ছে আমি একটু রিপিট করি, কন্ট্রোল জেড দিয়ে দিলাম। ইফতেখার 25, এক্সাম ফি হচ্ছে তার 50, এরপর হচ্ছে ফাবিহা, এই আমি এখানে ভুল করলাম, ফাবিহা হচ্ছে এখানে বসবে, ফাবিহা এখানে বসবে, ফাবিহা নেমটি, রিফাত নেমটি এখানে বসবে। ঠিক আছে, আমার কোশ্চেন টাইপ করতে প্রথমে ভুল হল, বাবার এখন কি করব, অ্যাসেন্ডিং করব, অ্যাসেন্ডিং করলাম, অ্যাসেন্ডিং করার পর চেক করব কোশ্চেন ঠিক ছিল কি না, ইফতেখার 25, 50,000, 25, 50,000 খেয়াল করুন, রিফাত 29, 30,000, 30,000, এরপর হচ্ছে এটা হচ্ছে ফাবিহা, ফাবিহা কত, 35, 40,000, ঠিক রয়েছে। অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার সাথে সাথে তাদের নির্দিষ্ট যে ডেটাটা ছিল সেটিই থাকবে, যদি ভুল হয় তাহলে আমাদের কোন এক জায়গায় ভুল হচ্ছে। খেয়াল করুন, ইফতেখারের ক্লাস অন ছিল, অন আছে, ফাবিহার ক্লাস অন ছিল, অন আছে। ওকে, আপনি সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে সর্ট করবেন, অটোমেটিক্যালি সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এখন আসুন আমরা ই নং কোশ্চেন আনসারটি করি, এক্সাম ফি নট ওভার ভ্যালিড মোর দেন 50,000, এক্সাম ফিটা 50,000-এর বেশি হতে পারবে না। ওকে, খুবই সহজ, ভিউ থেকে ডিজাইন ভিউতে আসবো, এক্সাম ফিতে ক্লিক করব, এখানে আমাদের ভ্যালিডেশন রুল দিতে হবে। এখনই হচ্ছে আমরা ভ্যালিডেশন রুল নিয়ে কাজ করবো, কোশ্চেনে যে ধরনের ভ্যালিডেশন চাই সেটাই করবো। এক্সাম ফি নট ওভার ভ্যালিড মোর দেন 50,000, এক্সাম ফি 50,000-এর বেশি হতে পারবে না, অর্থাৎ 50,000-এর নিচে থাকবে। তাহলে ভ্যালিডেশন রুল আসুন, এক্সাম ফিটা 50,000-এর কী হবে, নিচে হবে, এক্সাম ফি 50,000-এর কী হবে, নিচে হবে, এই এই সিম্বল দ্বারা, এই গ্রেটার দেন সিম্বল দ্বারা কী বোঝানো হচ্ছে, এক্সাম ফি 50,000-এর কী হবে, নিচে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে এখানে ভ্যালিডেশন টেক্সট হচ্ছে, ওই টেক্সটটা আপনি এখানে টাইপ করে দিবেন, ওই টেক্সটটি পপ আপ আসবে যখন আমরা বুল এন্ট্রি দিব। ওকে, আমরা এটা টেস্ট করব, এটা আমরা লিখে টাইপ করেছি, এক্সাম ফি নট ভ্যালিড মোর দেন 50,000। ওকে, এটা আমরা ভ্যালিডেশন রুল দিয়ে দিলাম, এক্সাম ফি কী হবে, 50,000-এর নিচে হবে, ডেটা শিট ভিউ। ওকে, আসুন এখন আমরা টেস্ট করব, এগুলো সব ঠিক আছে, 50,000 এবং 50,000-এর নিচে আছে। এখন আমরা আরেকটি ডাটা ইনপুট দিতে পারি, মনে করুন তার একটা আইডি দিচ্ছি, আমরা এখানে টেস্ট করতে পারি, এখানে আমি যখনই এটা আমরা কাজ করব না, মনে করি আমরা একটা টেস্ট ইউজার তৈরি করলাম, টেস্ট ইউজার, তার একটা রেজাল্ট দিলাম। ওকে, তার জন্য একটা ডেট দিলাম, আমরা এটা টেস্ট করতে চাচ্ছি, আমি যখনই তার এক্সাম ফি 51,000 দিচ্ছি, খেয়াল করুন এক্সাম ফি নট ভ্যালিড মোর দেন
পঞ্চাশ হাজার বেশি হতে পারবে না। কিন্তু যখন আমি এটাকে করে দিচ্ছি কত 49,000, এটি নিয়ে নিবে, খেয়াল করে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যখন এটাকে আমি 55,000 দিচ্ছি তখন এটা নিচ্ছে না, নট ভ্যালিড। আর কী প্রভাব আসতেছে, এক্সাম ফি নট ভ্যালিড মোর দ্যান 50,000। ওকে, তাহলে এটাকে আমরা কী করতে হবে, 50,000-এর নিচে রাখতে হবে। 49,000 রেখে দিচ্ছি, এখন এটা নিয়ে নিল। ওকে, এবার আমরা টেস্ট করব আমরা আপনি ডেট ফরম্যাটটা, এক্সাম এই ফরম্যাটিংটা ঠিক হচ্ছে কি না, অর্থাৎ এক্সাম ফি নট ওভার ভ্যালিড মোর দ্যান 50,000। সর্বশেষ কাজ আরও সহজ, এটি ভ্যালিডেশন ডেট ক্যান নট বি ব্যাক ডেটেড টু লাস্ট ইয়ার। এখানে প্রেজেন্ট ইয়ার 2019, লাস্ট ইয়ার হচ্ছে 2018, অর্থাৎ 2018-এর আগের ইয়ারগুলো ভ্যালিডেশন ডেট হবে না। ওকে, সেটা আমরা টেস্ট করব। চলুন তাহলে এখন ভিউ থেকে ডিজাইন ভিউতে আসি, ডেটে আসি। তাহলে খুব সিম্পলভাবে চিন্তা করি, আমরা সহজভাবে চিন্তা করি, 2018-এর আগে যেতে পারবে না, 2018-এর আগে যেতে পারবে না, তাই তো? তাহলে এর মানে কি, সমস্ত ডেট হবে 2018-এর উপরে, তাহলে উপরে বেশি, তাহলে এই সিম্পলটা। এরপর সিম্পল ভ্যালিডেশন রুলের মধ্যে আপনি /1/2018 দিয়ে দেন, আপনাকে আর কিছু করতে হবে, আর ব্যালেন্স টেক্সে চলে আসেন, অটোমেটিক্যালি এটা এটি ভ্যালিডেশন রুল সিনট্যাক্স তারা নিজে নিজে নিয়ে নেবে। ওকে, এরপর এখানে আপনি ভ্যালিডেশন টেক্সটি দিয়ে দেবেন, এই লেখাটি ভ্যালিডেশন ডেট ক্যান নট বি ব্যাক ডেটেড টু দ্য লাস্ট ইয়ার, আমি টু দ্য লাস্ট ইয়ার দিয়ে দিচ্ছি, ক্যান নট বি ব্যাক ডেটেড টু লাস্ট ইয়ার। ওকে, যখন আমাদের 2017-18 আগের কোনো সাল ইউজ করবো তখন সে এটাকে রিসিভ করবে না। ওকে, চলুন ডিজাইন ভিউ এটা টেস্ট করি, এই সালটি আমরা 2017 করে দিই, খেয়াল করুন কি লিখে আসে, ক্যান নট বি ব্যাক ডেটেড টু দ্য লাস্ট ইয়ার। কিন্তু যখন এটাকে 18 করে দিচ্ছি, নিয়ে নিচ্ছি, 17 যখন দিব এটি আর নেবে না, 16 যখন দিব এটি আর নেবে না, খুবই সিম্পল, ঠিক আছে। এভাবেই এটা আমরা টেস্ট পারপাস করলাম। ওকে, এটিকে আমরা 19 করে দিচ্ছি, নিয়ে নিচ্ছি। ওকে, এই লাইনটি আমরা টেস্ট পারপাস করলাম, এটা আমরা অ্যাসেন্ডিংয়ের কমান্ড উপরে চলে আসলো, এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট রেকর্ড, যেহেতু কোশ্চেন এটা ছিল না টেস্ট পারপাস, আমরা আমাদের কোশ্চেন অনুযায়ী কোথাও হাত দিয়ে নিই, একটি টেস্ট পারপাস করে টেস্ট করলো। ওকে, এভাবেই করে আমি যে আমার অ্যাপ্রোপ্রিয়েটভাবে ফর ইচ ফিল্ড সিল অ্যাপ্রোপ্রিয়েট ডেটা টাইপ এবং ভ্যালিডেশন রুল যে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করলাম সেটা আমরা এভাবে টেস্ট করব বিভিন্ন লিমিটের বাইরে ডাটা ইনপুট করে। আশা করি সবাই বুঝতে পারছেন, এটি হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের ভ্যালিডেশন রুল, খুবই সহজ, খুবই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সালাম আলাইকুম।